بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا مصطفى؟ الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
পথ ধরলে পয়দা কমাই সে পথে গামি আছে
আপনারা দুই তিনজন আমার জিজ্ঞাসা করছেন, আর কেউ জিজ্ঞাসা করেন নাই। গত বছর আপনি উত্তর দেওয়ার পর আপনারা সকলে আবার আমার জিজ্ঞাসা করার জন্য এটা কি হবে? মহাব্বত হইতে হবে, ঠিক কি? এখন ওয়াজের আগে আপনাদের সাথে আমার যদি মহাব্বত না হয় তাহলে আমার ওয়াজ অ্যাকসেপ্ট করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এই জন্য মহাব্বতের দরকার আছে কিনা? আচ্ছা, আল্লাহ যাকে কথা বলার শক্তি দিয়েছে তারা একটু আল্লাহ আকবার বলে কিছু হাত উপরে দিকে তোলে। জান্নাতের বাগান, এই বাগানে যদি ফুলই না ফুটে তাহলে কিসের বাগান, ঠিক কিনা? কষ্ট দিলাম আপনাদের কাছে আল্লাহ তাআলার কথা বলার শক্তি দিয়েছেন, তার কাছ থেকে জবাব চাই। আর আল্লাহ থেকে কথা বলার শক্তি দেন নাই, যদি কানে শুনে হাত দিয়ে সাড়া দেয়। এক নাম্বার প্রশ্ন, এই মুসিদা গ্রাম না, গ্রামের নাম কি মুসিদা? এই মুসিদা গোলা বাড়িতে আমি আর কি লাগি বক্তা হিসাবে পুরাতন না নতুন? মাঝখানে আমার মত করে বুঝাইনি, এর পরিষ্কার এখন এর কিছু নিয়ম নীতি আছে না নাই? পিছনের লোকের খুব সালা খাওয়া কথা বলতে হবে আজ থেকে 1500 বছর আগে
একটু ইকো লাগবে সামান্য একটু ইকো সামান্য আলহামদুলিল্লাহ শুধু একটু ইকো সামান্য একদম আজ থেকে 1500 বছর আগে কোরআন আল কারীমের সূরা আরাফ বাস এর 204 নম্বর আয়াত মানুষ কোরআন কিভাবে শুনছে শিখেছেন আল্লাহ শাহাদাত আঙ্গুল উপরে উঠা শাহাদাত আঙ্গুল উপরে উঠা কোরআন ছাড়াও শিখেছেন কে আঙ্গুলের সাক্ষী হয়ে রাখা কোরআন ছাড়াও শিখেছেন কে আল্লাহ এখন আল্লাহর শিখানোর মোতাবেক যদি কেউ শোনে পুরস্কার কাছে রাখে আর যদি আল্লাহ শিখানোর বাইরে কেউ শোনে পুরস্কার তো নাই রহমতের বদলে গজব পাবে ঠিক কিনা তাহলে অশোনার আগে আগে আমরা শুনে নেই কোরআনের বাণীগুলো কিভাবে শুনতে হবে দিলের কান লাগা কানে বাবে কাটানো বাদ দেন সব চিন্তা মস্তিষ্ক এখন বের করে দেন এবং দিলের কান লাগা আল্লাহ তাআলা বলে কোরআনের ওয়াজ কোরআন তেলাওয়াত কিভাবে শুনবা আল্লাহ পাক বলে কোরআন শোনার জিপ পড়া চালা করবেন না জবান খোলা করবেন না ও
এই কুরআন তেলাওয়াত করা বন্ধ করা যায় কিভাবে? নাউজুবিল্লাহ। আমি কিন্তু কোন দলের নামটা নিব না, কারণ আমার ভাষণের নাম নিয়ে এত সরব দিয়ে আছে, ঠিক কি ইশারা ইংলিশে বুঝে নেবে, কারণ আমরা এতদিন জানতাম কিরামান কাতিবিন দুই কাতে থাকে, এখন ইদানিং যারা কিরামান কাতিবিন কোরআনের মাহফিলে আসতে থাকে। কোনটা কি বলি আর কোনটা না বলি, হারে না বানাবে না রে হার বানাবে, এটা বানাইয়া সায়েন্সের কিছু কুষ্টি আছে, এগুলো করে যায় খাতা ছিড়া নেতার কাছে পয়সা নিয়ে নেতাই তখন করে পয়সা পড়া কথা বানা যায় পয়সা পয়সা করে সে মাহফিলের লন্ড রবন্ড করে দাও কথা ঠিক না রে। হবে দেখেন এখন ভাড়া করলো বিশ্ব বিখ্যাত গানের গায়ক, কিসের গায়ক? তুমি তো শিল্পী বলতেছে আপনি আবু জাহেল, আপনি খেতা সিরা নেতা আমার, আপনার কথা কমানো করা যায়, আপনি টেনশন করবেন না, হে আর কি করে তেলাওয়াত করাবে, আমি এমন গান ধরবো চোখে দেখছো আলহামদুলিল্লাহ আমার কথাগুলো কিছু লোক
আছে না মানে বারবার মাফি চাইছে করে আছে না নাই বারবারই করবে বারবারই করবে না সামনে সামনে এটা এবার যারা পাকা করবে না আসলে যারা পাকা করবে না তারা জায়গা থেকে সামনে চলে যাবে বারবার করবে না জায়গা মতো দিয়ে জায়গা মতো দিয়ে জায়গা মতো দিয়ে দেখে কোরবানি করতে লাগে কারণ জায়গা বেশি পাওয়া যাবে না এখনই কোরবানি যাই আসলে আসলে তারা জায়গা আলহামদুলিল্লাহ এই বিষয়ে তো ভাইয়া সামনে চলে আসো তারা জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার কথা এখন আবু জাহেল আচ্ছা যার তেলাওয়াত বন্ধ করতে যাচ্ছে তার কি চোখে দেখছো কোনো দিন কথা দেখি নাই যার যদি চোখে দেখছো তার সঙ্গে বাস করবার যাও তুমি কি জানো মুহাম্মাদের খালি কণ্ঠ বার না ওর সিহারাও না সিহারা মুসলমান লোকটার সামনে কত সুন্দর দেখা যায় আমার নবী যাদের চেয়েও সুন্দর আমার নবী তার রূপে হার মেনেছে গ্রহর নবী যাদের চেয়েও সুন্দর তিনি এবার তিনি পিছন থেকে ঘুরে নবীজির সামনে দাঁড়াইছে যখন নবীজির মুখের উপরে তার চক্ষু দুইটা পড়েছে বান্দা নবীর মুখের থেকে চোখের পলকার জ্বালাইতে পারে না এখন মনে মনে চিন্তা করে হাই রে হাই সেই লোকটার কত সুন্দর দেখা যায় না জানি সেই লোকটার কণ্ঠ কত সুন্দর হয় কয় একবার দেখি না লোকটা কি বলে আবু জাহেল বলেছিল লোকটা নাকি পাগল কিন্তু পাগল তো এত সুন্দর হতে পারে না এবার আল্লাহর রাসূল কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছে এই গানের গায়কটা এক কানে দুটো করে ফেললো চাম্বার কানকে ভেদ করে বিশ্বের কণ্ঠে তেলাওয়াতটা তার সরাসরি করে যায় হিট মারছে এইবার ভাই কি মজা লাগে ভালো লাগে মুসলমান আপনারা বলেন ঢোল তাবলা গান বাজনা সারিঙ্গা এক তারা দু তারা সে তারা ফাটা তারা দুটো তারা জোড়া তারা কানা তারা আটা তারা সাজ আমাদের দেশে এই গোলার বাদ্য বেশি ভালো লাগে না কোরআন তেলাওয়াত বেশি ভালো লাগে এত
কানের সিন্দুর দিয়া আল্লাহর কোরআন সরাসরি গিয়াকার করে যায় ধাক্কা লাগাই বিশ্ব নবী কিছু কোন পর তাকাই দেখি একজন কাফের মানুষ যদি ঈমান মানুষ আল্লাহর কোরআন শুনে আর জগতের পানি ছেড়ে ছেড়ে বান্দা কাঁদতে যে সুবহানাল্লাহ করে কোন তোমার আমার নবী কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিলাম যখন নাকি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে কাফের দেখি বলে আল্লাহর রাসূল হাতে ধরে পায়ে ধরে কোরআনের তেলাওয়াত বন্ধ করবেন না কেননা আমি আমার জীবনে এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত জীবনে কোনদিন লাগে শুনে না শেষ পর্যন্ত কোরআন মনে করতে শোনার কারণে এই কাফের তাও জবাব পাবে ডাক্তার আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালুনা পরে মুসলমান হইয়া গেল আর কি করে সুবহানাল্লাহ আসে না তাহলে এবার পুরুষের মতো আওয়াজ জিন্দা পুরুষের মতো বলেন আল্লাহর কোরআনের সেই পাওয়ার এখন আপনারা নাই বাইরে এবার বাস্তবতায় আসে আগে দিছে আয়া এরপর দিছে হাদিস এবার বাস্তবতা ওয়াজ মানেই বাস্তব কথাটা ঠিক কি না যার ওয়াজে বাস্তবতা নাই এই ওয়াজে তার পাপের কোনো উপকার নাই কথা বলেন না কেন এখন কোরআনের পাওয়ার আগে ছিল এখন আছে এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি এই কোরআনের আলোচনা শোনার পরে এই কোরআনের আয়াত শোনার পরে সব মানুষ আল্লাহর পথে আসে না কিছু মানুষ আল্লাহর বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে কি করে না গোটা পৃথিবীতে যদি কোরআন বিরোধীদেরকে শরীফ করা হয় নাস্তিকার মুক্তার তাহলে নাস্তিকার মুক্তাদের ভিতরে নাম্বার ওয়ান হলো বাংলাদেশ আবার যদি ভালো দিক ধরি বড় বড় আলেম বড় বড় আল্লামা বড় বড় ওয়াইজের নামটা এটা বাংলার জন্য আলহামদুলিল্লাহ আর যদি সোয়েল খালিদুল্লাহ হয় এটা বাংলার কাছে আছে ও ঠিক করে ভাইরা প্রশ্ন আমার তাহলে কোরআনের সুর পাওয়ার থেকেই থাকে এই কোরআনের ওয়াজ আয়াত বলে বলে ওয়াজ করার পরে কিছু লোক ওই বক্তার বিরোধিতা করে তার কোরআনের বিরোধিতা করে এখানে যতগুলো মানুষ আপনারা আছেন কিছু কিছু লোক চিন্তা করতেছে যে বক্তা তো দেখতে ছোট ছোট দেখা যায় তো এখন দেখিতে বক্তার ওয়াজ আমার মতো হয় কিনা এরকম লোক আছে না আবার কিছু লোক চিন্তা করতেছে দেখি তো বক্তার ওয়াজ আমার বিশ্বাসের মতো হয় কিনা আবার কিছু লোক চিন্তা করতেছে দেখি বক্তার ওয়াজ আমার নেতার মতো হয় কিনা আবার কিছু লোক চিন্তা করতেছে দেখি বক্তার ওয়াজ আমার দলের মতো আমার সরকারের মতো হয় কিনা এখন ছয় নাম্বার পাঁচ পাঁচ তিন সব কথা বলা এক কথায় জবাব দিই আমার মতো ওয়াজ হবে নাকি ওয়াজের মতো আমি হব দল কি কোরআন কি দলের মতো হবে নাকি দল কোরআনের মতো হবে পীরের মতো কোরআন হবে না কোরআন মোতাবেক পীর হবে তাহলে আমার জোরে দিয়ে জোরে দিয়ে আমরা ঠিক করিবেন না নেতার মতো কোরআন হবে না কোরআনের মতো নেতা হবে কোন না কিন্তু বাস্তব আসে সবাই চায় ইসলাম যদি আমার মতো হইতো ঠিক কি না ঠিক চায় কি না বলে না তবে যারা বিরোধিতা করে আমি তাদের জন্য বলি বিরোধিতা গতকালকে আগের দিন আমার মা ছিল ফরিদপুর জেলার
ভাঙ্গা। তো আমার সাবজেক্ট ছিল ওখানে পর্দা। ওরা বলেছে হুজুর পর্দা নেওয়াজ করে, এসব তো পর্দা নয়, সব এখন সমুদ্র হয়ে গেছে। এখন আমি যখন পর্দা শুরু করলাম, বাস্তবতা যখন আসলাম, প্রথমে তো ডান্সের মাঝে মাথা খারাপ, তাই এরকম বসে আছি দুই চার ঘন্টা দিয়ে। কিছুক্ষণ পরে কোণার থেকে আরেকজন দাঁড়াইছে, সুস্থ মানুষ দাঁড়ায় হুজুরের সাবজেক্টটা পড়তে না। বললাম সমস্যা কি? বসে দাঁড়াইছে পড়তে না। যদি লাগে নাকি আমাদের দেশে সুখর নাই, ওরে আমার সুখর আছে কি সুখর? আচ্ছা সুখর হকার একটা মেরে নাম জানে, এমন সুখর আছে বাংলাদেশে যার নাম লিখে যদি গরুর গলায় ঝুলাই দেয় গায়ে সাইন পোকা থাকে আল্লাহ 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 কা বলি এটা পোকা আল্লাহ যার নাম গলায় ঝুলাইছো এই নামের সঙ্গে থাকা থাকে না টাটকা সুখর আল্লাহর কোরআনের মতো আমাদের মাথা নত করে আল্লাহর কোরআনের কাছে সিলিন্ডার করা লাগবে আওয়াজ করে কিনা বেশি। এই বিরোধিতা নতুন কিছু না, এটা আবুদাহের থেকে তারা আগে থেকে অনেক অনেক আগে থেকে বিরোধিতা। যেই বক্তব্য বাস্তবে কথা বলে তার গায়ে লাগে সেই তখন মাথা করার চেষ্টা করে, কথা বলে ঠিক না। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি কিছু সত্য কথা আপনাদের কাছে তুলেই ধরি, এই কারণে যদি কারো গায়ে লেগেই যায় আর সে যদি উল্টা পাল্টা করে আমরা কি সালাতে চলে যাব না প্রতিবাদ করব? কথা বলে যারা সত্যের পক্ষে জীবন না জড়া পর্যন্ত লড়াই করে, কিন্তু কিছু আছে যখন আনন্দ তখন কোরআনের পথে আসবো ইনশাআল্লাহ। আটজন বান্দা ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন যারা মুসলমান মুমিন, মুসলমান কি খালি মুসলমান হলে হবে না, মুসলমান হওয়ার পর আবার মুমিন হওয়া লাগবে, কেন না মুসলমানদের ভিতরে আবার একজন মুনাফিক আছে না নাই। আল্লাহ তাআলা কোরআন করে বলে কে করবে করে বলেন আল্লাহ তাআলা করে বলে মুসলমানদের ভিতরে মুমিন বান্দা যারা আমরা
আর মুনাফিক যারা তারা কি বলে, তারা বলে শুনলাম সুবিধা মোতাবেক মানলাম। মুনাফিক কি বলে, শুনলাম পছন্দ মতো মানলাম। আর মুমিন বলে সবই আকাশ শুনলাম সব মানলাম। ঠিক কি না বলে, এটা হলো যারা মুমিন তারা বলে। আর কাফের যারা তারা বলে শুনলাম কিছুই মানলাম না। এই আয়াতে তাফসীর করলে তখন এদের কথা শুনলে পরে আমাদের দেশের নারীরা সামাজিক হওয়ার কারণ এটা বড় মারাত্মক রোগ। এই মুনাফিকের সুরক্ষিত দেখতে দেখলে তো মনে হয় কিন্তু তার ভিতরে নাপাক কুফরি শিরিকি বেদাতি সব। এখন মুনাফিকের আলামত এটা আপনি জানো, আর মুনাফিকের অবস্থা কিয়ামতে কেমন হবে এটা একটু সংক্ষিপ্ত করে শোনো। যদি এটা সাবজেক্ট হয় প্রসঙ্গ করে নেব। হিন্দু আর মুসলমান ধর্মীয় কুটুম পাতাইছে কি কুটুম, কুটুম আইসা 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 কি কুটুম, কুটুম দেখা যায় এত হিংসা করে তুই তো বুঝবি, তুই না বুঝলে বুঝবি কি বাস। হিন্দু আর মুসলমান পাতাইছে দোস্ত। আমার আল্লাহ শক্তি বেশি না তোমার ভগবানের শক্তি বেশি, এই তো কথা বলে। হ্যাঁ মুসলমান করে শুনবি না দেখবি, হিন্দু করে দেখতে পারলে ঠিক আছে। আল্লাহ ভগবান
এই দুই জিনিসকে বোঝার আগে আল্লাহ নামের ব্যাখ্যা আর ভগবান নামের ব্যাখ্যাটা এই তাফসীর কাজে শুনে ভালো করে সুবহানাল্লাহ। এখন মুসলমান আল্লাহ নামে তাফসীর করে, আল্লাহ লিখতে চারটা অক্ষর লাগে কয়টা বলেন? আলিফ লাম লাম হা কয়টা? ইশারা করে কি হয়? আল্লাহ আস্তে যদি গুনাহ হয় আবার মুসলমান দেখে বলে এই তিন অক্ষরে যদি আমি আর এক অক্ষর বাদ দিই দুই অক্ষর তাকে লাম আর হাত নামাজের আকাল কি করাই মুসলমান ভরসা করে যারা বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ, মুসলমান দোতলা থেকে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ দিয়েছে হিন্দু জানেন
উত্তর শুনেন আমার দিয়া কই। গতবারের আগে প্রথমে যখন গেলাম কক্সবাজার মাহফিলে ঢাকা থেকে চট্টগ্রামের বিমানে, তো সিট পরে হিন্দু ভদ্রলোকের ভদ্র 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 যদিও ভিতরে মাল বসানো না কিন্তু ভদ্র আছে, ঠিক কি না? আর আমাদের মালে ভরে দিলাম ঠিক না? তো যার পাশে বসছি আল্লাহ কবুল করুন।
আপনার ভয় নাই, কোন চিন্তাও নাই, মারা সাথে সাথে খবর থেকে জান্নাতের রাস্তা পরিষ্কার। ঠিক কিনা বলে মুসলমান ভয়ের তো কোনো কারণ না ভাই, আমাদের দিল থেকে বলি মা তো দরদের জিনিস, ঠিক না? তিনজন ডাকাত গাছের কাছে হিসাব কিতাব করি, কার ভাগ কতটুকু সত্যি জানিয়ে আসে নিশ্চয়ই আমাদের মারার
কথা বল না হ্যাঁ তাহলে ভাই কাকে পারবে আর ছোট একটা হাদিস আপনাদের শোনাবো পরে আমি পয়েন্ট আসবো কোন মুলুক মেথো মুসি দিন মজুরি রিকশাওয়ালা খালা দাও তো তার এই দিনের ভিতরে আল্লাহর ভয় ছায় তার ভয় তার কিছু না তার আল্লাহর ভয় দিনে থাকে সে সর্ব নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গোনা থেকে বেঁচে থাকতে পারবে আর গোনা থেকে বেঁচে থাকলে বান্দা পুরো জান্নাত বরাদ্দ হয়ে যাবে ঠিক না ছোট্ট একটা হাদিস শুনুন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নাম শুনছেন কথা বলতে পারে না প্রচন্ড আল্লাহ বান্দা ঘুরতেছে আর এই দুপুরের সময় অর্থ পৃথিবী সরকার ঘাম ঝরে ঘামটা যে মুছবে কি শুধু দূরের কথা পানি পিপাসায় বলা শুরু করে দিয়েছে একজন সরকার একটু পানি হয় তার সঙ্গে যে যখনই মন যাবে তখনই খাবো আর আমার বলে পানি তো খায় রঙের পরে রক্ত করে গিলে খায় কথা বলা যায় কিছু দূরে তাকায় দেখে কালো কালো জন কি দেখা যায় তিনি ধীরে ধীরে কাছে গেল যাওয়ার পরে দেখে একজন রাখাল কিছু ছাগল চড়াই করাচ্ছে পরিচয় দিল না আমি এই রাষ্ট্রের খলিফা আমি এই রাষ্ট্রের সরকার পরিচয় দিল না কেননা খালি আল্লাহর বান্দা যারা তারা নিজেকে জাহির করে না তারা বন্ধ পাক পাক তারা বড় বড় সাইনবোর্ড লাগায় নিজেকে জাহির করে বুঝে না ওঠে বন্ধুরে হে পথিকে মুসাফির পানি পাবে কোন জায়গায়
হযরত উমর বলে যদি মনে কিছু না নাও তোমার কাছে এই ছাগল রাখা যায় অনুমতি দিলে একটু ছাগল থেকে দুধ বের করে পান করতে পারি রাখাল ডাক্তারে বলে কোনো কিছু নেবেন না আপনি আমি আপনার দিব না অনুমতি কারণ হলো এই ছাগলের মালিক আমি না ছাগলের মালিক বাড়িতে আছে আর মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ পান করানো যাবে না সুবহানাল্লাহ যখন বলছে একটু দুধ পান করার সুযোগ দাও মালিক তো দেখে না রাখালের খোঁজ করার হয়ে গেছে আমি কি বলব আমাদের নেতারা যে রাস্তার কারণে সংক্ষিপ্ত রাখাল যদি এই কথা বলে যে আল্লাহ দেখতেছে না আর আমাদের দেশে যুবকেরা কি করে এই যে এখন সেতুর কি দিয়া দিবা তোমার নিয়ে আচ্ছা চমৎকার কথা কথা হ্যাঁ তোমাদের আশা রাখা তুমি যে আল্লাহর ভয় দিলের ভিতরে আনছো শুনেছি কি হয়েছে কয় আমার একদম সরকার তার দেখি নাই কোন চোখে চোখে
আমার এমন একজন সরকার আমাদের দেশের জনগণ আমাদের পরিচালনা করে আল্লাহর কোরআন নবীর আদর্শ। সেই নবীর আদর্শের সম্মান দেখুন না তাই তো ভক্তি সাক্ষাৎ রাখাল ভাই যদি দেখা করে দিবার পারো হয়তো তোমার আমি ধন দৌলত দিতে পারব না তবে তাহার জন্য নামাজ পড়ে দোয়া করব রাখাল তাহার জন্য আর আমরা সরে গোষ্ঠী ফরজ করব ঠিক কথা ঠিক পড়বে কি করে মুতে তো পারি না যুবকরা কথা ঠিক না কোন দিকে যাব সময় নেই কাম আসামাস খাই না ইচ্ছা করতো ওই সাগরে পাল ঘিরে উমরের কাছে বিক্রি করতে পারতো না করা পারতো কিনা রাখাল কাছে হারিয়ে আমি তো এই জিনিস দিতে পারবো না তবে আমার নিজের সম্পদ তো তাহলে আমি আপনাকে আল্লাহ রাস্তায় রাস্তা রাস্তা দিয়ে দিই সুবহানাল্লাহ আর মুমিন যারা তাদের একটা চরিত্র সূরা বাকারা শুরুতে সেটা গুরুত্বপূর্ণ করা হয়েছে তার তিন নাম্বার পুরো হলো ওয়ামিমা রাসাকনাহু ইউনফিকু যারা মুমিন যারা কি আমি ওবারের ঘটনাটা আপনাদের শোনাবো অত্যন্ত চমৎকার ঘটনা শিক্ষণীয় ঘটনা ঘটনা শেষ করার পয়েন্টে আসবো ইনশাআল্লাহ সময় যদি ব্লক করে আমরা সামনের দিকে আগাবো এখন দান এটা আর পাওয়ার কারণ শুনে ফেরেশতার একজন আল্লাহকে বলে আল্লাহ আচ্ছা আল্লাহ আপনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বানাইছেন কি আচ্ছা আপনার নাম কি ধর্মী ভূত দিলিছি তো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী বানাইছে জীবা পাহাড় সুবহানাল্লাহ পৃথিবী প্রথমে পানির উপরে ভাসমান ছিল একবার এদিকে হেলতো একবার এদিকে হেলতো আল্লাহ কুদরতে ভাবে পৃথিবীর আরশের পাশে পড়ে যাওয়ার পরে প্যারা গোটা পৃথিবী শান্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কিছু আছে কি আছে কল আরো কি শক্তিশালী আছে কি আছে শক্তিশালী আছে কি আছে এই তো সহজ বুঝে গেছে পানি আল্লাহ পানি সাইতে শক্তিশালী আছে কি বাস্তব দিকে
বাতাস, কারণ বাতাস এক জায়গায় পায়। এই ভাই কোন জায়গা যায়? রুবি টেনে ধরো, কোন জায়গা যায়? এখন উঠতে পারা করছি না, লাগে জায়গায় উঠতে পারা করছি না, উঠাও দিছ আল্লাহ মেলা করে কারণ বড় বড় মাল উঠে বুঝে পারো ভাই, কারণ আল্লাহ করে করবেন না ভর। আমি মানে হচ্ছে দোয়া, 10 জন এক সময় দান করবে, 10 জন আমিন বলে সব লাগবে না হবে, কথা হয় না, কথা হয় না। যত শক্তি হয় কত শক্তি দান করবে কেমন কবরে বসে ফেলেছিল তো ভাই, আমি তো জানি না আপনাদের এলাকার অবস্থা কার কেমন, তো আমি আমার মতো করে কিন্তু মানুষ এখানে টাকা দেয় না, মানুষ টাকা দেয় কোথায় জানে? ওই ফরিদপুর শহর একটা আছে আপনার বিসমিল্লাহ সদর আছে, এক খালি হাজরা গাড়ি ব্রেক করে ব্রেক করে টাকা দিয়ে কি না, এরপরে যে মাদার সস্তা হয় মানুষ সেখানে টাকা দেয়, কিন্তু যেখান থেকে কোরআনের আওয়াজ বের হয় মানুষ সেখানে টাকা দিতে চাই না। এজন্য যেখান থেকে কোরআনের আলোচনা হয় প্রচার করা হয় এখানে টাকা দেওয়া মানে আপনি কোরআনের পাঠ করে টাকা কোরআন পড়া করা ঠিক কি না বলে যারা দান করাবে তাদের এত ফজিলত কো লাগবে না, যেটা করবে না ওই কিপটার বাচ্চা সঠিক কথা 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 ঠিক না। তাই ভাই থেকে কোন এক আছেন প্রথমে দশটা দেখি কোন শালা বান্দা আছে জীবনে হাত আর হাত টাকা কামাই করেছে, আমি একজন চাইছি 10,000 বলেন আল্লাহ আল্লাহ সম্পদ কারো বাড়ায় দান করলে পায়, দান করলে কমে না, রাসূলুল্লাহ আমাদের শান্তি দিয়েছে দান করলে বিপদ দূর হয় বালা মুসিবত দূর হয় ঠিক কি না? হ্যাঁ ঠিক, তখন হবে না বুঝতেছি বলেন কোন আল্লাহ এক এতগুলো মানুষ প্রথমে একজন রসুল আমি 10,000 টাকা এই কোরআনের মাহফিলে দেব কোরআনের জন্য দেব, নগদ থাকলে দেন না থাকলে ওই কিস্তির মতো দাম 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 করে আপনি দেবে বলেন কোন আল্লাহর বান্দা আছেন একজন আল্লাহ তুমি একটু তাকাও আল্লাহ তুমি দিলটা আল্লাহর উপরে দাও আল্লাহ তৈরি করে দাও আল্লাহ টাকার মহব্বত দিল তুমি বের করে দাও করে বলে আমি মরে দেখেন খবর দান করলে মানুষ মানুষের যত মনে করে আফসোস করবে তার ভিতরে ঠিক আর এটাও থাকবে আমি যত করে দান করলাম বলে কি আছে সাহস করে বলে দিলাম তো হিম্মত করে হাত রাখুন বলেন 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 কে আছে 10,000 আল্লাহ তুমি তৈরি করে দাও আল্লাহ তুমি তৈরি করে দাও কে আছে 10,000 টাকা দেবে একজন চাইছে এরপর মানুষের ভিতরে একটা লোক কিন্তু
অসুস্থতার কারণে রোগশোকের কারণে কত টাকা কতদিন চলে যায়, 10,000 টাকা কি মাদ্রাসা থেকে খাবার জন্য হবে না পড়ার জন্য? বলেন 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 একটু আপনারা আল্লাহ তৈরি করে দাও, বলেন আমিন। আমরা তো তাদের আপনার বলেন মসজিদ মাদ্রাসা সংখ্যা কোরআনের জন্য শ্রেষ্ঠ বলেন বলেন 5,000 টাকা বলেন কোন আল্লাহর বান্দা আছেন এর থেকে ছোট মানে 5,000 টাকা করছে বলেন কে আছে কোন যুগ ভাই আছে কোন মুরব্বি বাবা আছে 5,000 টাকা বলেন আল্লাহ তুমি 5,000 টাকা দিয়ে দিনটা তৈরি করে দাও ওরে মান্য কইস বকই ইয়ার পিছে তার পরিবার ভালো হতে পারত।